আমরা বেরিয়ে দাঁড়াচ্ছি, বাস এসেছে। এই যে রাজি কফিটা নিয়েছে, হ্যাঁ কফি। What a wonderful world. Good morning everyone, welcome to a brand new vlog. তো এখন পুরো 3:30 বাজে, টিটু একটু আগে উঠেছে, কটায় উঠলে? 3:20। আচ্ছা, তো এই জাস্ট আমরা উঠলাম, এবার একটু আস্তে আস্তে ফ্রেশ হই। 4:40 আমাদের বাস, অ্যান্ড মানে এখন এই টাইমটা যেহেতু আমরা কখনো উঠি না, আজকে উঠেছি, প্রচণ্ড ঠান্ডা, বেশ ঠান্ডা লাগছে। তো যাই হোক, আজ দিনটা কেমন যাবে জানি না, যাই হোক উঠে উঠে ফ্রেশ হই, দেন তারপরে আবার আসছি। সো আমরা একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, আজকে আর মোটামুটি বলিনি, পুরোপুরি রেডি হয়ে গেছি। সেদিনকে ভিডিও দেখছি, পুরো আমি পুরো ভিডিও খালি বলছি মোটামুটি মোটামুটি বলছি না, অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ মুদ্রা দোষ। তো দুজন মিলে পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার ওই রূপদের ওখানেও ফোন করছে যে কখন বাসটা ছাড়বে, ওদের ওখান থেকে হয়ে আমাদের এখানে আসবে, এই পার ওপার। তো চলো এবার মোটামুটি আমার সব ব্যাগটা গুছিয়ে নিয়েছি। আবার মোটামুটি ব্যাগ গুছিয়ে নিয়েছো? এই কি পাগল হয়ে গেছে, হ্যাঁ না ঘুমের ব্যাগটা এ রয়েছে, তো তো পুরোপুরি গুছিয়ে নিয়েছি। ঘুমটা একদম সলিড হয়েছে, ঘুমের কোনো ঘাটতি হয়নি, এবার বেরোনো যাক। আমরা বেরিয়ে দাঁড়াচ্ছি, বাস এসেছে, এই যে এসে গেছে, আর মা ছাড়তে এসছে আমাদের, চলো এবার যাওয়া যাক। ওয়েল আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম 4:40, আর এখন দেখো বাইরে বেশ একটু একটু করে আলো হচ্ছে, সূর্য ওঠা স্টার্ট করে দিয়েছে। জার্নির মাঝপথে আরেকজনের অবস্থা দেখো, ঘুমাচ্ছে পুরো, আর এখানে আমি বসে এখন খিদে পেয়েছিল বলে ড্রাই কেকটা খাচ্ছি। আর আমাদের যে সিটটা দিয়েছে সেটাতেও এখানে মানে জানলাটা একটু প্রবলেম রয়েছে, কারণ একটা প্লাই দিয়ে রেখেছে। Like I feel it for the first time. Been thinking about you all night. I've been searching. এরা যে কফিটা নিয়েছে, হ্যাঁ কফি দাও। দেখো ভাই আমার গায়ে ফেলো না। সূর্যটা বাইরে দিয়ে অসম্ভব সুন্দর লাগছিল, বাট আমাদের বাসের যেহেতু কাজটা দেয়, আর প্রচণ্ড বাইরে হাওয়া, সেই জন্য কাজটা খুলতে পারছি না, তাহলে জাস্ট দেখাতে হবে দৃশ্যটা। চলো এবার বাস উঠে যাই, যাওয়া যাক। আমরা বাস থেকে নেমেছি, আর এখানে সব টোটোওয়ালা অটোওয়ালা সবাই জাস্ট আমাদেরটা আসলে এই জাস্ট শুরু হয়ে গেছে, এবার দেখা যাক কোনটায় যাই। তো এখানে হচ্ছে একজন ওস্তাদ গেছে দেখো সামনে, তো আমরা এখানে বাইরে দাঁড়িয়ে আছো কথা বলছি। ফাইনালি চলে এসেছি আমরা, ওরা সব রিসেপশনে গেছে, মনে হচ্ছে চেক ইন এখন অনেকটা দেরি, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখন বাজে অলমোস্ট 10টা, তো এত তাড়াতাড়ি মনে হয় না চেক ইন। আর আমরা এসেছি হচ্ছে মনসুন রিসর্টে, তোমাদের একবার দেখিয়ে দেবো পরে ভালো করে, বাট এখানে প্রচণ্ড রোদ। দুজন একটা হেঁটে সামনে এলাম বিচটা একটু দেখতে,
সমুদ্রটা বেশ দূরে, অনেকদিন পর সমুদ্র দেখছি। আর যদিও আমি খুব একটা সমুদ্র প্রেমী নয়, আমি খুব একটা সমুদ্র প্রেমী নই, তাও ভালো লাগে সমুদ্র দেখতে। আমার আবার বেশি পাহাড় ভালো লাগে। দেখো তোমাদের একবার দেখিয়ে দিই ভিউটা। সমুদ্রের একটা হালকা আওয়াজ কিন্তু আসছে বল। হ্যাঁ চ, এখানে এরকম ছোটো ছোটো করে এরকম রুম টাইপের করা রয়েছে, প্রত্যেকটা আলাদা ইন্ডিভিজুয়াল করে। দেখি আমাদের কোনটা প্রোভাইড করে। সো আমরা রুম পেয়েছি একটা, এখনও আরেকটা রুম ক্লিন হচ্ছে, ওটা এখনো অবধি আমরা পাইনি। আর কি হয়েছে, তুমি বেঁচে যাচ্ছ? এখন অবধি আমরা একটু ব্রেকফাস্টও করিনি, ব্রেকফাস্ট এখানেই বলে করা যাবে। তো ওনারা করছেন, একটু টাইম লাগবে। তাহলে দিও না, আমি রুমটা একটু দেখিয়ে দেবো, ওয়েট করো। আর আমি তোমাদের একটুখানি জাস্ট আমাদের পার্টটা দেখিয়ে দিই। সো প্রত্যেকটাটা এরকম আলাদা আলাদা করে ডিভিশন করা রয়েছে রুমগুলোর মধ্যে। এটা একটা এরকম করে আমরা নিয়েছি 110। আর এই রুমটা আমাদের, এটা এখন অবধি ক্লিন হয়নি। চলো ভেতর দেখিয়ে দিই। তো এখানটা বিকেলবেলা বসে আড্ডা ফাড্ডা দেওয়া যাবে। আমরা লুডো ফুডোও এনেছি, পরে তোমাদের দেখবো। রুমটা একদম ঠিকঠাক সাইজ রয়েছে। তো এখানে একটা বেড রয়েছে, ওখানে একটা মিরার, আর এখানে একটু বসার জায়গা আছে, যেটা এখন অবধি মানে মেসি হয়ে রয়েছে। অ্যান্ড যেটা আমার খুব দরকার ছিল, এই মিরারটা। আর এখানে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড়, সেটাই হচ্ছে ব্যাপার। ব্যাস এইটুকুই হচ্ছে রুমটা। চলো এবার সবাই বিছে যাচ্ছে, আমি একটু যাই যতক্ষণ না ব্রেকফাস্টটা রেডি হচ্ছে। তাহলে যাচ্ছি, একটা লক করে। বিশাল রোদ, মানে পুড়ে যাওয়ার মতন, মানে হাতটা দেখলে বুঝতে পারছো কিনা, এটা বিশাল রোদ, মানে জাস্ট পুড়ে আছে। আমি ওকে বললাম সানস্ক্রিন লাগাও, এখানে সানস্ক্রিনই ভরসা, আর কিছু না। ওরা অলরেডি অনেক যায় যায় ওইখানে। আর এখানে অনেকটা দূর, পুরী দীঘার মতন। আমি ফার্স্ট টাইম এসেছি মন্দারমণি, আর ওখানে বোট যেটা আমি চড়বো, এমনি বলতে চড়বে না, তো তোমাকে আমি একা রেখেই চড়বো। তুমি একা চালাবে নাকি? হ্যাঁ না, কেন লোক থাকবে, আমি একা চালাবো কেন? এই জুতোটা খুলে এলেই ভালো হতো। এখন বিচের ধারে গিয়ে আমরা একটুখানি পাঠা ভেজেলাম, বেশ মজা হলো। সমুদ্র দেখলেই নামতে ইচ্ছা করে, ভেবেছিলাম নামবো না। আর এখানে আমাদের জল খাওয়ারটা দিয়ে গেছে অনেকটা দূর, এই যে হেঁটে আসছি ওরা এখনও। এখানে বসেই এখন আমরা ভিউটা এনজয় করার সাথে সাথে ব্রেকফাস্টটা করব। আমরা এখন খেতে যাচ্ছি এই একটা কাঠের সাঁকোর মতো দিয়ে, বাবা এটা হেভি স্লিপ করে, এই জিনিস যাব। ওই যে ওরা পিছনে আসছে, আমরা ব্লক করছি এখন। আরে খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নিয়ে লাল কাঁকড়া বিচে যাবো টোটো করে। এখানে কাঁকড়া রাখা রয়েছে, এখান থেকে অর্ডার করলে আমরা রান্না করে দেবে। আর সাইজগুলো অত বড় না যেটা আমি এক্সপেক্ট করেছিলাম। ওয়েল, খাওয়া তো হয়ে গেছে, আমি ভেজ থালি খেলাম, বাকিরা ওই মাছ খেলো। আর এখন আমরা বেরোবো হচ্ছে একটু পরেই, 3:30 ওরকম নাগাদ। দেখো এদিকটা প্রচণ্ড রোদ, যাবো হচ্ছে যে লাল কাঁকড়ার কি দ্বীপ, সেখানে আমি ঠিক হয়তো ভুলও বলতে পারি জায়গাটার নাম, আমার অতটা নলেজ নেই এটা ব্যাপারে। আর এখন আমি ভালো হচ্ছে খেয়ে, আর এখানে না মানে মন্দারমণিতে না একটা জিনিস বেস্ট লেগেছে আমার, যখন তখন তুমি সমুদ্রের কাছে চলে আসো। এটা পুরী দীঘাতে একটু প্রবলেম হয়, কারণ আমরা হোটেল রুমসগুলো একটু দূরে থাকে, আর এখানে যদি একদম সংলগ্ন হয়, যেইটা আমাদের এই যেইটা এইটাই বল, এটা হচ্ছে আমাদের মনসুন রিসর্ট, আর সেখান থেকে বিচটা জাস্ট একটুখানি। সবার এখানে প্রাইভেট যেহেতু বিচ থাকে, তো এখান থেকে সমুদ্রে একটুখানি জাস্ট পা ভিজিয়ে থেকে থেকে গেলে আমি তো আসছি, পা ভেজাচ্ছি আর যাচ্ছি, এই পড়ে যাচ্ছি। তো এখন একটুখানি জাস্ট হেঁটে নেবো, এখানে সমুদ্রে একটু জলটা পায়ে লাগাচ্ছি, এই যে জাস্ট একটুখানি হেঁটে নিয়ে তারপরে রেডি হবো, দিয়ে তারপরে আমরা আবার বেরোবো। হাতে করে কী নিয়ে এসছি কী দেখি, দেখা কাঁকড়া, কাঁকড়া আমার হাতে দিয়ে দিয়েছে, এই ছোট্ট ছোট্ট কাঁকড়া দেখো, কাঁকড়া ধরে। সো রেডি হয়ে গেছে, লোকরা জাস্ট এই জাস্ট বেরোচ্ছে। তো একটা আমরা গাড়ি ভাড়া করছি, যেই টোটো টাইপের যেগুলো, তো ওটা করে আমরা কোন লাল কাঁকড়ার বিচটায় যাবো। তো চলো যাওয়া যাক এবার।